हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू वीडियो। आज के तुम्हारे साथ मेहंदी किछु सिंपल डिजाइन शेयर करते चले। मेहंदीटा स्टेप बाय स्टेप तुम्हारे साथ शेयर करब। मेहंदी पेस्ट गोला थेके शुरू करे मेहंदी कोण थेके मेहंदी फोल्ड करा थेके तुम्हारे सब किछु शेयर करब। तो फार्स्टे एक बाटिते एक चा चामच चीनी निये निलाम, चीनीटा जाते भालो करे मिशे जाए एकटु चीनीटा गुड़ो करे निएछि। तारपरे एक चा चामच मेहंदी पाउडर हमें नहीं दुटो के भालो करे मिक्स कर। मेहंदी भेतरे जो दाना दाना भापटा थे से ना थे और भालो करे मेहंदीटा के चीनी साथे मिक्स कर निची। ए रकम भाव तुम मिक्स कर जाते मेहंदी तुम्हार दाना दाना भापटा ना बोझा जाए ना थे। मेहंदी दाना दाना भापटा थाकले किन्तु मेहंदी तुम्हार भालो आसबे ना, बार बार आटके जाए, कोनेर मुखटा बार बार आटके जाए। और मेहंदीटा तुम्हार भालो करे पेस्ट करते हबे। तारपर अल्प सामान्य परिमाणे जल निते हबे, देखते हबे जलटा जाते बेशी ना पड़े जाए। एबार एरकम करे तुमि आबार एकटु जल नेबे, अल्प अल्प परिमाणे जल नेबे, बेशी जल एकेबारे नेबे ना, कारण जल बेशी होले तोमाके पाउडार मिक्स करते हबे। तो तुम्हार जतटा जल दरकार तुमि अल्प अल्प करे जल नेबे। हमें देखो अल्प परिमाण जल आर प्रयोजन हलो और जो अल्प परिमाण जल निचि, बेसि जल निचि ना। तो तुम्हरा ये कर फार्स्टे जान दिए हमें चीनीटा क्या निल। जो मेहंदी हमें चीनी ना दीम मेहंदी कलर का आसतो ना। ये शुदुम्र प्रैक्टिस मेहंदी एट अएल अएल एड करा, बट हमें अएलट एड करी जो से प्रैक्टिस करब। जो ये हाथ यूज करतम तेल अएलटे एड करतम, तो हमें अएलट एड करी। अएलटा जो एडटा ना करतम ना करी तेल कलर आसबे ना। हमें शुद्ध प्रैक्टिस कर कलर जैसे ना आसे और अएलटा एड करा। देखो हमार पेस्टा अनेकटा हो गए, हमार पेस्टा हो गए, एबार देखे नाओ तुम्हारा। এবার একটা সেলোপেন পেপারটাকে আমি আর কোন বানিয়ে নেব। আমার কাছে সেলোটেপ ছিল না, মানে বড় সেলোটেপটা ছিল না, তো ছোট সেলোটেপটা ছিল, ওটা আমি সাইডে কাট করে রেখেছিলাম সাইজ মতো। বারবার করে মুখটা দেখে নেব মুখটা ঠিক আছে কিনা, কারণ মুখটা বন্ধ হয়ে গেল তোমাকে আবার মুখটা কাটতে হবে। সেই কাটার সময় একটু প্রবলেম হয়ে গেলে মুখটা পুরো বাজে হয়ে যাবে। তো যাতে তোমার কোণের মুখটা ঠিক থাকে সেটা বারবার দেখে নেবে। দেখো আমি পেস্টটা আবার আস্তে আস্তে মেহেন্দির কোণটাতে ঢালছি। খুব বেশি পরিমাণে ঢালব না, নাহলে উপর থেকে বেরিয়ে যাবে। তার জন্য আমি যতটা দরকার ততটাই পেস্ট আমি কোণটার মধ্যে ঢেলেছি। এবার আস্তে আস্তে এরকম করে আলতো হাতে আমি পেস্টটাকে একটু নিচে নামিয়ে নিলাম, তারপর উপরে একটা সেলোটেপ দিয়ে দিলাম। এবার আমি কোণটাকে মুড়ে নেব। আমার কোণের মুখটা ঠিক আছে, তো আমি সেলোটেপগুলো উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমার ছোট সেলোটেপ ছিল তাই আমি দুটো ইউজ করলাম, বড় সেলোটেপ হলে একটা ইউজ করলেই হয়ে যায়।
তোমার কোনটা রেডি হয়ে গেছে দেখে নাও। এবার আমি ড্রয়িং করতে শুরু করলাম। আমি একটা A4 পেজের ওপর ড্রয়িং করতে শুরু করেছি। ছোট্ট একটা ফ্লাওয়ার শুরু করলাম। তার সাইড দিয়ে আর একটা ফ্লাওয়ার স্টার্ট হয়েছে। দেখো আমার মেহেন্দির আর কতটা সরু পড়ছে, কোনটা থেকে কতটা সরু পড়ছে, পুরো পেনের মতন পড়ছে। আর মেহেন্দিটা হয় পুরো আলতো হাতে, মানে মানে একটু তোমাকে উঁচু করে করতে হবে, পুরো পেনের মতন ঘষে ঘষে ব্যাপারটা আসে না, হালকা আলতো করে উপরে থেকে মেহেন্দিটা ফেলতে হয়। তিনটে ফ্লাওয়ার করে নিলাম আমি, এগুলো অ্যারাবেস্ক ডিজাইনে চলে যাবে। যখন তুমি অ্যারাবেস্ক ডিজাইন করবে স্টার্টিংয়ে এই ফুলগুলো দিতে পারো, সাইডে কোনো ক্যারি বা কোনো পাতা টাইপের কিছু দিতে পারো। আমি সাইডে দুটো পাতা করে নেবো, না তো ব্যাপারটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তাই দুটো পাতা করলে বেটার হবে। ডিজাইন করার পর একটা জিনিস খেয়াল রাখবে, সাইডের ডিজাইনগুলো বর্ডার লাইনটা কিন্তু মোটা করতে হবে। বর্ডার লাইন মোটা না করলে ডিজাইন কিন্তু ফুটবে না। আমিও বর্ডার লাইনগুলো দেখো মোটা করে নিয়েছি।